এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। খড়দার সভা থেকে তৃণমূলের গড়ে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। আমার বাড়ির লোকরা পদ্ম ফুটাবে, তোমার বাড়ির ভিতরেও ঢুকবো, আমিও তোমার হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি সুটকে ঢুকে পদ্ম। ক্ষমতা থাকলে করে দেখাক, পাল্টা হুঙ্কার দিয়েছে তৃণমূল। যে পার্টি থেকে এতদিন উনি থাকলেন, দুধ ঘি সর সব খেলেন, আজকে সেই পার্টি সম্পর্কে উদ্ধত প্রকাশ করছে। শুভেন্দু অধিকারীর পর এবার কি বিজেপির পথে তার বাবা ও ভাই? জল্পনা উস্কে দিল শুভেন্দু অধিকারীর মন্তব্য। বাবু সোনা, এখনো তো বাসন্তী পুজো আসেনি, রামনবমী হয়নি, তবে তো পদ্ম ফুলের কুড়িটা ফুটেছে, এবারে ফুটবে তো রামনবমী আসছে। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী, শুভেন্দুর দলত্যাগের পরই তার ভাই সৌম্যেন্দুকে নিয়ে সন্দেহ। তার জেরেই অপসারণ খবর তৃণমূল সূত্রে। যা হচ্ছে ভালো নয়, বেসুরো মন্তব্য দিব্যেন্দু অধিকারীর। বোলপুরে অমিতের পাল্টা মিছিলে হুঁশিয়ারি দিলেন মমতা। আমরা একদম আরব সাগরে ফেলতে পারছি, যাতে ফিরতে না পারে। বোলপুরে 4 কিলোমিটার পদযাত্রা করে আক্রমণে মমতা, ভয় দেখিয়ে শক্তি প্রদর্শন, কটাক্ষ বিজেপির। বোলপুরের সভা থেকে মোদীকেও কটাক্ষ মমতা। বিজেপি স্ট্যাম্প মারা একজনকে বিশ্বভারতীর উপাচার্য করা হয়েছে। সরাসরি বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ মমতার। উপাচার্য নিয়োগ করেন রাষ্ট্রপতি, পাল্টা বিদ্যুৎ চক্রবর্তী। অমর্ত্য সেন আক্রমণে হাত থেকে রেহাই পাচ্ছেন না। জমি বিতর্কে সরব মমতা, 77 একর জমি কব্জা, অডিট রিপোর্টে অমর্ত্যর নাম, হেনস্থার উদ্দেশ্য নেই, প্রতিক্রিয়া উপাচার্য। মমতা সভার দিন ক্যাম্পাসে তৃণমূলের পতাকা নিয়ে জমায়েতের অভিযোগ, মুখ্য সচিবকে চিঠি বিশ্বভারতীর, থানায় নালিশ, ভেতরে কেউ ঢোকেনি, পাল্টা দাবি তৃণমূলের। শালিমার স্টেশনের বাইরে শুট আউট, মাথায় গুলি করে খুন করা হল যুব তৃণমূল নেতাকে, জখম এক তৃণমূল কর্মীও। প্রতিবাদে রাস্তা অবরোধ, তৃণমূলের বাইকে আগুন ও দোকান ভাঙচুর করা হয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে দাবি বিজেপির। মঙ্গলবার ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নির্বাচন আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ভাবনা ঝুলি থেকে বের করছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মন্ত্রী হয়ে থেকে গেছেন, তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপির। বাংলাদেশ হয়ে দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে মেঘালয়ের তুরা পর্যন্ত করিডোর নির্মাণের দাবি। এবার ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন বালুরঘাটের বিজেপি সাংসদ। নির্বাচনের আগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন সাংসদ, বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। কাশ্মীরের প্রকল্প থেকে উত্তরপ্রদেশের ফ্রেট করিডোর, ফের মোদীর নজরে বাংলা। পঞ্জাব কে ঔদ্যোগিক শহর লুধিয়ানা কো পশ্চিম বঙ্গাল কে দানকুনি সে জোড় রাহা। রাজনীতিতে আসার কথা ঘোষণা করেও পিছিয়ে গেলেন রজনীকান্ত। তামিল সুপারস্টার জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন না, স্বাস্থ্যের কারণে এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। আগামীকাল রজনীকান্তের নতুন দল ঘোষণার কথা ছিল। কুকুরদের ইঞ্জেকশন দিয়ে অমানবিক অত্যাচার, হরিদেবপুরে যুবককে ধরে গণপিটুনি, গায়ে মাখিয়ে দেওয়া হলো কালি, পুলিশ এসে উদ্ধার। করোনাকালে বর্ষবরণের উৎসবে রাশ টানল কলকাতা হাইকোর্ট। পার্ক স্ট্রিট সহ কলকাতার বেশ কিছু জায়গায় ভিড়ে রাশ টানতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় মোকাবিলায় পুজোর সময় দেওয়া গাইডলাইন মেনে চলার নির্দেশ। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগে ঘুম উড়েছে বিশ্বের। এর মধ্যে কোভ্যাক্সিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক দাবি করল তাদের ভ্যাকসিন এই নতুন স্ট্রেনের উপরেও কার্যকর। বর্তমানে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল চলছে। পূর্ব মেদিনীপুরে 2 সদ্যজাত শরীরে করোনার অ্যান্টিবডি, অন্যান্য অসুস্থতায় অবস্থার অবনতি, গর্ভেই করোনা সংক্রমণ হয়েছে বলে অনুমান। ভর্তির সময় 2 প্রসূতির করোনা পরীক্ষা না হওয়াতে প্রশ্ন। করোনা মোকাবিলায় সামনের সারিতে লড়াই করছেন যারা, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিনামূল্যে দেওয়া হবে করোনা ভ্যাকসিন। রাজ্য সরকারের তরফে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে যাচ্ছে এই মেসেজ। 5ই জানুয়ারি বিধি মেনে সারদা দেবীর পূর্ণ জন্মতিথি পালিত হবে মায়ের বাড়িতে। ওই দিন রীতি মেনে সব আচার অনুষ্ঠান হলেও ভক্তরা প্রবেশ করতে পারবেন না, জানালো মায়ের বাড়ি কর্তৃপক্ষ।